গত এপিসোড 3 তে আমরা দেখেছিলাম মিস্টার হিক ইনভিকেটি ডায়মন্ডের রিং দিয়ে ওকে স্টেজে সবার উপস্থিতিতে প্রপোজ করে। এরপর ও বাসায় আসলে কিনবি রিংটি ওর ফ্রেন্ডকে দেখায়, যেটা মিস্টার হি ওকে দিয়েছিল। আর ওর ফ্রেন্ড এত এক্সপেন্সিভ রিং দেখে অনেক অবাক হয়ে যায়, সাথে খুশিও হয়। তো ওর ফ্রেন্ড এই বিষয়ে জানতে চাইলে কিনবি বলে পার্টিতে মিস্টার হি ওকে ওর এক্স বয়ফ্রেন্ডের জেলাসি ফিল করানোর জন্য ওকে একটি চয়েস দেয়, যেখানে ওকে মিস্টার হি গার্লফ্রেন্ড হতে বলে। তো কিনবি তার কথায় রাজি হয়ে যায়। অ্যান্ড মিস্টার হি যখন ওকে স্টেজে সবার সামনে মিস কিনবিকে প্রপোজ করে, তখন কিনবির এক্স বয়ফ্রেন্ড এই দৃশ্য দেখে জেলাস হতে থাকে। দেন দেখি মিস্টার হি শিয়াওবার রুমে আসে এবং শিয়াওবাকে ফোন রেখে ঘুমাতে বলে। তখন মিস্টার হি ট্যাবটি রাখার সময় দেখে শিয়াওবাও ওই দিন ওই পার্টির ভিডিওগুলো দেখছিল, যেখানে মিস্টার হি মিস কিনবিকে প্রপোজ করছিল। নেক্সট সিনে দেখি কিনবি যখন বাথটাবে শাওয়ার নিচ্ছিল, তখন ওর মিস্টার হির কথা বারবার মনে পড়তে থাকে এবং ওকে কিস করার দৃশ্যটি ওর চোখে ভাসতে থাকে। এ সময় ওর হাতের রিংটি যখন খুলতে যায়, ঠিক তখনই হঠাৎ রিংটি ওর হাত থেকে ছিটকে দূরে পড়ে যায়। আর সেই সময় ওর ফ্রেন্ড বাথটাবে প্রবেশ করে এবং এসে কমোড ফ্ল্যাশ করে আর বলে, তুমি শাওয়ার নিচ্ছ, তবে রিংটি খুলে রেখে দাও, নয়তো এটি হারিয়ে যেতে পারে। তো কিনবি বলে, এ কথাটি তুমি আগে কেন বলতে পারোনি? আর এটা বলে ও ওর হাত দেখায়। তো ওর ফ্রেন্ড দেখে রিংটি হাতে নেই। তো এটা দেখার পর ও অনেক অবাক হয়ে যায়। এরপর দেখি ওরা কমোডের সামনে বসে টেনশন করতে থাকে, যেখানে ভাবে রিংটি হয়তো কমোডের ভেতরেই পড়েছে। বাট কমোডের ভিতরে হাত দিতে ওরা সাহস পাচ্ছিল না। তো কিনবি ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তুমি কি জানো এটির দাম কত হতে পারে? তো ওর ফ্রেন্ড বলে, এটি 10 ক্যারেটের, তো হিসাবে 1 লাখ ইউয়ান ছাড়াতে পারে। তো এ কথা শুনে কিনবি চোখ কপালে তুলে বলে, তুমি এসব কি বলছো? আমি এত টাকা তাকে কিভাবে পে করবো? এরপর ওরা এর মূল্য জানার জন্য অনলাইনে সার্চ করতে থাকে। তো রাতে কিনবি বেডে শুয়ে শুয়ে ভাবতে থাকে কিভাবে এটি সলভ করবে। যদি মিস্টার হি আসে আর তার রিংটি ফেরত চায়, তখন কি হবে? তখনই হঠাৎ ওর ডোর বেল বেজে ওঠে। অ্যান্ড ও যখন ডোর ওপেন করে দেখে, মিস্টার হির সাথে তার কিছু গার্ড নিয়ে এসেছে। ওদেরকে দেখে কিনবি ভয় পেয়ে যায়। তো মিস্টার হি বলে, আমার রিং কোথায়? বাট কিনবি ভয় কিছু বলতে পারে না। এরপর সে বলে, রিংটি কি হারিয়ে ফেলেছ? কিনবি সরি বলে অ্যান্ড আরও বলে, আমি আপনাকে এর মূল্য পে করে দিব। তখন মিস্টার হি বলে, কিভাবে, চেকে নাকি নগদে? কিনবি বলে, লিখে দিব। আর এটা বলার পর ওর গার্ড ওকে ধরে নিয়ে যেতে থাকে। আর তখনই ওর ফোন কলের শব্দ পেয়ে ওর ঘুম ভেঙে যায়, যেটা ছিল মিস্টার হির কল। মিস্টার হি ওকে শিওবার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে ওকে জানাতে থাকে অ্যান্ড সাথে একটি প্রজেক্ট অ্যাওয়ার্ডের বিষয়ে ওকে জানায়। তো কিনবি জিজ্ঞেস করে এটি কোন ধরনের প্রজেক্ট অ্যাওয়ার্ড, জানতে চাইলে সে কোনো অ্যান্সার না দিয়ে কল কেটে দেয়। এরপর দেখি মিস্টার হির অফিসে ওর ফ্রেন্ড আসে এবং ফোনে ওই দিন ইভেন্টের পিকচারগুলো মিস্টার হিকে দেখায়, যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায়। তখন মিস্টার হি বলে, হ্যাঁ এটা সত্য, আর কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না। আমার ছেলে খুশির জন্য আমি কিনবিকে বিয়ে করতে রাজি। তখন ওর ফ্রেন্ড বলে, তুমি কি এই ব্যাপারে সিরিয়াস? মিস্টার হি বলে, হ্যাঁ। নেক্সটে দেখি কিনবি যখন ক্লিনিকে আসে, তখন ও আশেপাশের দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ মিস্টার হি খুব সুন্দর করে ক্লিনিকটি বিশাল ডেকোরেশন করেছে, যেটার ব্যাপারে মিস্টার হি ওকে জানিয়েছিল। এবং সেখানে থাকা অনেক মেম্বার্স ওদেরকে নিয়ে তখন গসিপ করতে থাকে। তো এসব দেখে কিনবি সেখান থেকে চলে যেতে চায়, তখন ওর কলিগ ওকে যেতে বাধা দেয়। তো ওর কলিগ মিস্টার হির এসব ডেকোরেশন দেখে অনেক আশ্চর্য হয়ে যায় এবং সাথে কিছু ছবিও তুলতে থাকে। তখন সেখানে জিয়াং ও তার গার্লফ্রেন্ড আসে আর কিনবিকে সেখানে দেখে ওর গার্লফ্রেন্ড জিয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর কিনবি যখন ভেতরে যাবে, তখনই মিস্টার হি অ্যান্ড তার ফ্রেন্ডের সাথে শিয়াওবাওকে দেখে। তো কিনবি শিয়াওবাওকে তার ফ্রেন্ডের সাথে পাঠিয়ে দিয়ে মিস্টার হিকে বলে, সোশ্যাল মিডিয়াতে তোমাকে অ্যান্ড আমাকে নিয়ে ফেক নিউজ হচ্ছে, তুমি আর আমি নাকি বিয়ে করেছে। তো মিস্টার হি বলে, এটি ফেক নয়, এটাই রিয়েল। তো মিস্টার হি ওকে একটু রাগানোর জন্য বলে, তুমি কি এই জন্য ভয় পাচ্ছ যে বিয়ের পর তুমি আমার প্রেমে ডুবে যাবে? তো কিনবি বলে, আমি ডক্টর কিনবি, এত সহজ না যে আমি তোমার প্রেমে ডুবে যাব। তো মিস্টার হি বলে, এখন তো সবাই জানে তোমার আমার রিলেশনের ব্যাপারে। আর এটা বলে ওকে সে কিস করতে যায়। তো কিনবি তাকে সরিয়ে দেয় আর বলে, তুমি আমার জন্য মিস্টার রাইট না। এটা বলে ও মিস্টার হির পায়ে ধাক্কা দেয়। তো মিস্টার হি বলে, তোমাকে কে বললো যে তুমি আমার জন্য মিস রাইট? আমার জন্য তো আমার ছেলে ছাড়া আর অন্য কিছু আমার কাছে ইম্পর্টেন্ট না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। দেন দেখি শিয়াওবাও ও মিস্টার হির ফ্রেন্ড ম্যাঙ্গু ওরা বসে কফি খাচ্ছে। তখন জিয়ানের গার্লফ্রেন্ড শিয়াওবাওকে দেখে টিস করে বলে, ও তাহলে তো এখন থেকে তোমার স্টেপ মাদারও হচ্ছে, যেখানে ডক্টর পেশেন্টের রিলেটিভস। তো ম্যাঙ্গু ওকে ওর কথার পাল্টা জবাব দিলে জিয়ানের গার্লফ্রেন্ড ভ্রুকুচকে ওখান থেকে চলে যায়।
তো শিয়াবাও জানতে চাইলে সে কি বলেছে, তখন কিনবির কলিগ বলে ও একজন খারাপ লেডি এবং ওর ব্যাপারে আর অনেক কিছু ওকে বলতে থাকে। এরপর শিয়াবাও ও ম্যাঙ্গো মিলে একটি প্ল্যান করে যেখানে জিয়ানের গার্লফ্রেন্ডকে শিক্ষা দেবে। তো জিয়ানের গার্লফ্রেন্ড যখন কেবিনে আসে তখন শিয়াবাও বেডের নিচে লুকিয়ে থাকে আর প্ল্যানিং অনুযায়ী ওর গার্লফ্রেন্ডের মাথায় হঠাৎ তখন উপর থেকে আইসক্রিম পড়ে অ্যান্ড ওর অবস্থা খারাপ হয়ে যায়। এরপর জিয়ান ওর রুমে আসলে ওরও একই অবস্থা হয়। তখন ওরা দুজন সেখান থেকে মুড খারাপ করে চলে যেতে থাকে। নেক্সটে দেখি কিনবি কাপে কফি নিচ্ছিল আর তখনই মিস্টার হি আসে এবং সে ওর কাপটি ধরে টান দিলে কিনবি বলে এটা আমার, আমি এতে চমক দিয়েছি। তো কিনবি বাধা দিতে গেলে মিস্টার হি ওর হাত ধরে আর দেখে ওর হাতে সে রিংটি নেই যেটা সে দিয়েছিল। তখন কিনবি কিছুটা ভয়ে ভয়ে বলে এটা আমি বাসায় রেখে দিয়েছি আর এটা বলে তাকে কফির কাপটি দিয়ে দেয় অ্যান্ড আরও বলে এটি অনেক এক্সপেন্সিভ জিনিস তাই হাতে পড়ে ভুললে এটি হারিয়ে যেতে পারে। তখন মিস্টার হি বলে রিংটি যেন না হারায় কারণ এটি আমার ফ্যামিলির চিহ্ন, এটি ডায়মন্ডের 15 ক্যারেটের রিং অ্যান্ড অনেক এক্সপেন্সিভ। আর ওদিকে কিনবি তার এই লেকচার বসে বসে শুনতে থাকে। নেক্সটে দেখি কিনবি হাঁটতে হাঁটতে ভাবছিল ওদের রিলেশনের ব্যাপারে ওর মম ড্যাডকে জানানো ঠিক হবে কিনা কারণ তার এমনটা জানতে পারলে কখনো মেনে নিবে না। তো এসব ভাবতে ভাবতে যখন ও রাস্তা দিয়ে হাঁটছিল তখন হঠাৎ দেখে গাছের উপর একটি বিড়াল ছানা, সেটি নামতে পারছিল না তাই ওকে নামানোর জন্য যখন ওর হাত উঁচু করে তখন ওর ব্রেসলেটটি নজর পড়ে আর তাই ও পড়ে যাওয়ার ভয়ে সেটা খুলে পকেটে রাখতে গেলে বাট তখনই এটা নিচে পড়ে যায়। আর ওদিকে মিস্টার হি হাতে ব্রেসলেটটি রেড সিগন্যাল দিলে সে তখন বিপদ বুঝতে পেরে ওকে সে কল করে বাট ওর কোনো রেসপন্স না পেলে মিস্টার হি ওর বাসার সামনে গাড়ি নিয়ে ওয়েট করতে থাকে। এরপর বিড়াল ছানাটি নিয়ে যখন নামতে যায় হঠাৎ সেখান থেকে ও পড়ে যেতে গেলে ওকে কেউ এসে পেছন থেকে প্রোটেক্ট করে, যে ছিল কিনবির পুরনো ফ্রেন্ড নিং ফ্যাং, যে কিনা সে নিজেও একজন ডক্টর। তো ওরা কথা বলতে বলতে যখন আসছিল তখন মিস্টার হি ওদের দুজনকে একসাথে দেখে তার একটু জেলাস ফিল হচ্ছিল এবং গাড়ি থেকে নেমে ওকে সে জিজ্ঞেস করে তোমার ব্রেসলেটটি কোথায়। কিনবি ব্রেসলেটটি দেখালে ওকে সে ব্রেসলেটটি পরিয়ে দেয় এবং ওর ফ্রেন্ডের ব্যাপারে সে জিজ্ঞেস করলে কিনবি তাকে পরিচয় করিয়ে দেয়। তো মিস্টার হি এটা শোনার পর ওকে কাছে টেনে নিয়ে বলে তুমি হচ্ছে এখন শিয়াবাওর মম তাই তোমার অন্য কোনো পার্সনের সাথে বেশি ঘোরাফেরা করা উচিত না, এটা বলে সে ওখান থেকে চলে যায়। তো কিনবি চেঁচিয়ে বলে আমি তোমাকে বিয়ে করব না। দেন দেখি মিস্টার হি অফিসে বসে ভাবতে থাকে কেন কিনবির সাথে অন্য ছেলেকে দেখে ওর হার্ট বিট করছে, আগে তো এমন হয়নি তাই সে ভাবছে হয়তো রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই তার অফিসের সেক্রেটারি আসে এবং কিনবির ফাইল দিয়ে বলে ক্লিনিকে সবাই ডক্টর কিনবিকে নিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলছে, যে কিনা একজন আগলি ডক্টর, শুধুমাত্র আপনার জন্য সে এখানে আসতে পেরেছে। তো এটা শোনার পর মিস্টার হি ক্লিনিকের সবাইকে ডেকে বলে কিনবিকে নিয়ে যেন কেউ ভিন্ন কোনো কথা না বলে কারণ সে অনেক আগে থেকে একজন ট্যালেন্টেড ডক্টর, এছাড়াও সে এখন আমার ওয়াইফ। আর দূর থেকে কিনবি এসব শুনে ওর নিজের প্রতি তখন প্রাউড ফিল হতে থাকে। এরপর মিস্টার হি কিনবিকে এসে সরি বলে কারণ তার জন্য ওকে নিয়ে সবাই এত গসিপ করছে। দেন দেখি কিনবি রাতে শুয়ে মিস্টার হির ব্যাপারে ভাবতে থাকে আর তখনই ডোরবেল বেজে ওঠে অ্যান্ড কিনবি ডোর ওপেন করে দেখে ওর প্যারেন্টস এসেছে, তাদেরকে দেখে কিনবি অনেক খুশি হয়ে যায়। এরপর তারা মিস্টার হির ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করে যেখানে তারা আগে থেকেই সব কিছু জানতো এবং তারা এটা জেনে খুশি যে তার মেয়ের এত বড় ঘরে রিলেশন হচ্ছে। বাট কিনবি ওর প্যারেন্টসকে বোঝায় এটা রিয়েল না, এটা ফেক ম্যারেজ যেখানে ওর এক্স বয়ফ্রেন্ডকে জেলাসি ফিল করানোর জন্য ওরা এমনটা করেছে। আর এই কথা শুনে তারা দুজনেই তখন শকড হয়ে যায়। আর এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।